টিআরপি সহায়িকা গাইড একটা পাবলিশ করছে ইয়া থেকে, এনবিআর থেকে, তাই না? তো এটা একটু স্টাডি করবেন। আয়কর নির্দেশিকা, টিআরপি সহায়িকা, প্লাস হচ্ছে পার্সোনাল ট্যাক্সের কনসেপ্টটা ক্লিয়ার থাকা, যে কয়টা খাত আছে এই খাত থেকে যেভাবেই আসুক যাতে ক্লিয়ার থাকা যায়। আর পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়, থিওরিটিক্যাল কিছু বিষয় থাকে, যেমন আমরা যেগুলা ইয়া দিছি, বিশেষ করে ধারা দুইয়ের যে সংজ্ঞাগুলো আছে, হ্যাঁ, এই সংজ্ঞাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যে আপনার কর বর্ষ কি, তারপরে কর দিবস কি, এই এই টাইপের ধারাগুলো, এই সে সংজ্ঞাগুলো আপনার একটু ক্লিয়ার থাকবেন যে কোনটার কে কি বলে। এরপরে আরো কিছু বিষয় থাকবে, ম্যাচিউরিটি নিয়ে কিছু কোশ্চেন থাকতে পারে, হয়তো যে একজন টিআরপি হয়ে আপনি কিভাবে বাংলাদেশের রাজস্ব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবেন, তার মানে এখানে আপনার নিজের ভিতর থেকে ওইভাবে কিছু লিখতে হবে যে আপনার কি প্ল্যান হইতে পারে, হ্যাঁ, কিভাবে, বা বললো যে আগামী আগামী বছর একটা, যাতে আরো বেশি, ধরেন 1 কোটি করদাতার উন্নীত করতে চাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, টার্গেট নিচ্ছে, তো সেক্ষেত্রে কিভাবে পরিকল্পনা করলে আপনার এটা আরো মানে খুব ভালোভাবে অর্জন করা যায়। তো এই টাইপের কিছু ম্যাচিউর কোশ্চেন থাকতে পারে যেখানে আপনার পরামর্শ চাইবে এই। আর টিআরপি সহায়িকা গাইড যেটা আছে, ওইটা পড়লে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন টিআরপিদের দায়িত্ব কি থাকবে, কর্তব্য কি থাকবে, তাদের যোগ্যতা কি থাকবে, তারপরে হচ্ছে তাদের কি কি কারণে তাদের লাইসেন্স বাতিল করতে পারে, তাদের পার্সেন্টেজের হার কেমন হইতে পারে, হ্যাঁ, ওই যে প্রণোদনা যেটা দেবে সেটা হার কত হবে, কোন কোন ক্ষেত্রে পাওয়া যাবে, কোন কোন ক্ষেত্রে পাওয়া যাবে না, তার মানে টিআরপি সার্কুলার, টিআরপি সহায়িকা গাইড, তারপরে হচ্ছে প্রথম আর একটা আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা দিয়েছিল সেইটা, প্লাস হচ্ছে আয়কর আয়কর নির্দেশিকা, প্লাস হচ্ছে পার্সোনাল ট্যাক্স ইস্যু, প্লাস আপনার ওই যে ধারা দুইয়ের সংজ্ঞাগুলা, হ্যাঁ, এই। এরপরে আরো আছে কিছু, যেমন আপনার এনবিআর এর স্ট্রাকচার যেটা আছে, হ্যাঁ, যে জাতীয় রাজস্ব বোর্ডের মানে আয়কর কর্তৃপক্ষ যারা, তো তাদের কথা জানতে চাইতে পারে, আয়কর কর্তৃপক্ষের ফ্রেমওয়ার্কটা কেমন হয়, হ্যাঁ, যে কার আন্ডারে কে থাকে, এই যে বিষয়গুলো, এইগুলো নিয়ে পড়াশোনা করলে আর কিছু না, জাস্ট এতটুকু। অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের টোটাল স্ট্রাকচারটা যদি আপনার মাথায় থাকে, একজন টিআরপি টোটাল বিষয়গুলো যদি আপনার মাথায় থাকে, পার্সোনাল ট্যাক্স রিটার্নের টোটাল বিষয়গুলো যদি আপনার মাথায় থাকে, তারপরে অনলাইন রিটার্ন, ই রিটার্নের স্ট্রাকচারটা যদি টোটাল আপনার মাথায় থাকে, আপনার যদি পার্সোনাল ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারেন বা নিয়মগুলো জানেন, তারপরে আপনি সেটা অনলাইনে ই রিটার্নে কিভাবে অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, তো ই রিটার্নে কি কি করা যায়, ওই যে মেনুগুলো আছে দেখবেন, যে গত বছরের মানে হিস্ট্রি দেখা যায়, মানে প্রত্যেকটা মেনুর কাজ আপনি জানেন, এই এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ। এরপরে হচ্ছে ইটিনের যে ওয়েবসাইট যেটা আছে সেখানেও একটু ঢুকবেন, ঢুকে দেখবেন যে ওখানে কি কি করা যায়, হ্যাঁ, ইটিন রেজিস্ট্রেশন করা যায়, তারপরে আপনার ফাইল ট্রান্সফারের কিছু বিষয় আছে, আপনি ওখানে ঢুইকে প্রত্যেকটা প্রোগ্রাম যদি দেখেন, মানে মেনুগুলো যদি দেখেন, তাইলে বুঝতে পারবেন যে ওখানে কি কি করা যাইতে পারে, কি কি করা যায়, হ্যাঁ। তো এতটুকু যদি ক্লিয়ার থাকে, আপনি কনফিডেন্টলি অ্যাবভ 60-70 মার্কস অ্যাচিভ করতে পারবেন ফর শিওর, এবং এতটুকু কমপ্লিট থাকলে আপনার ফাইল নিয়ে কাজ করতেও আর কোনো ঝামেলা থাকবে না, ফাইল নিয়ে কাজ করতে পারবেন। আপনারা আর একটা প্ল্যান করবেন, এবছর আপনারা কি কাজ করছেন, কোনো পার্সোনাল ফাইলের কাজ করছেন আপনারা? রবিল ভাই তো করছেন, তাই না? জি স্যার, আচ্ছা, আপনি কি গভর্নমেন্ট জব করেন নাকি? জি স্যার, আচ্ছা, জি তাহলে স্যার, আপনি তো টিআরপি দিবেন না। টিআরপি দেব না, তবে
সার্টিফিকেট হয়তো পাবো না, আমি একটু নিজেকে টেস্ট করার জন্য হয়তো অ্যাপ্লাই করবো, হয়তো বাতিলও করে আচ্ছা, দিতে যাই পারে, হোক, যাই হোক। প্ল্যান রাখেন, প্ল্যান রাখেন যে আগামী বছর যাতে ভালো করে ধরতে পারেন, আগামী বছরের সময়টা যাতে ভালো করে কাজে লাগাইতে পারেন। এবছর কয়টা ফাইলে কাজ করছেন? এবছর আমার অফিসের প্রায় 30 থেকে 40টা, পুরাতন করছিলাম মানে 10টা, এবছর করছি 30টা, আরো বেশি হওয়ার কথা ছিল, আমি অনেকগুলো করি নাই আবার থেকে তো। আচ্ছা আচ্ছা, তার মানে 30 থেকে 40টা ফাইল যদি আপনি নূতন হিসেবে প্র্যাকটিস করার সুযোগ পান, এটা কিন্তু অসাধারণ একটা অ্যাচিভমেন্ট অনেক আর কি। অনেক আমার জন্য বড় মানে অনেক অভিজ্ঞতা। তারপরে আমি আবার আমার অফিসে অলরেডি একটা ট্যাক্স নিয়ে ক্লাসে নিছি সবাইকে নিয়ে, আমার অফিস থেকে আচ্ছা, আমাকে এটা প্রোভাইড করছে। খুব ভালো একটা কাজ করছেন, আর এটা এক নিয়ে প্ল্যান করেন, হার্ড অ্যান্ড সোল যদি চেষ্টা করেন। মানে আজকে আমাদের স্যার একটা বলল যে পৃথিবী হচ্ছে সাহসী মানুষদের জন্য। হ্যাঁ, এই তো সাহস করতে হবে, সাহস করে একটা কিছু শুরু করলে দেখবেন যে হয়ে যাচ্ছে। হ্যাঁ, জি স্যার, এই সাহস না করলে আপনি যা কিছু পারেন, যত কিছু পারেন, যত কিছু আপনার মাথায় থাকুক, প্ল্যান থাকুক বা সক্ষমতা থাকুক, কোনো কাজে আসবে না যদি আপনি জাস্ট টাচ না করেন। আর যখনই দেখবেন টাচ করছেন, নতুন নতুন জিনিস আসবে, আপনার এক্সপিরিয়েন্স হবে। হয়তো একটা জিনিস আসছে, আপনি ধরবেন কি ধরবেন না চিন্তা করতেছেন, তো যখনই ধরবেন কি ধরবেন না চিন্তা করতেছেন, যদি না ধরেন তাহলে তো ফিল্ডটাই আপনি পাইলেন না, জি এবং স্যার, ওই ভয়টা কিন্তু সারা জীবন আপনার ভিতরে থাকবে, তাই না? তাহলে কি জি করতে স্যার, হবে? আপনার টাচ করতে হবে, ধরতে হবে, ধরার পরে দেখা যাক না যে ভাই কি আছে, এমন কি আছে এখানে। ইনকাম ট্যাক্স তো, ইনকাম ট্যাক্স তো একটা আইনের মাধ্যমেই হয়, তাই না? পার্সোনাল ট্যাক্সে আর কি কি থাকতে পারে, নাকি? জি স্যার, তো এর জন্য সাহস করে ধরতে হবে। এই তো যখনই ধরা শুরু করবেন, তখনই দেখবেন যে এটার রেজাল্টটা পাওয়া শুরু করবেন। আমাদের কয়েকজনে অনেক দিন হতাশায় ছিল, অনেক তো এবারে সাহস করে ধরছে কয়েকজনে, আইটি এক্সাম মাস্টার প্ল্যানারের কয়েকজনই কাজ শুরু করছে। এবং আইটি এক্সাম মাস্টার প্ল্যানারে আছেন তো আপনাদের এখানের কেউ আছেন? আলামিন ভাই আছেন না নাকি? হ্যাঁ স্যার, আমি টোটাল 4 মাসের ব্যাচে ও আচ্ছা, আপনি টাইম। আচ্ছা, যাই ফাইনাল হোক, করলাম। ওই তো ব্যাপার হচ্ছে সাহস করে ধরতে হবে, সুযোগ আছে, অফুরন্ত সুযোগ আছে। আর বিষয়টা, ইনকাম ট্যাক্সটা এত চমৎকার একটা পেশা, আপনি যদি কোনোভাবে কাজ করেন, 2-3-4 বছরের একটা প্ল্যান যদি থাকে, হ্যাঁ, এখানে যে কোনো জায়গাতেই একটা অবস্থান তৈরি করা কিন্তু কষ্ট, মানে ইজি ইজি আপনাকে কেউ সাইড়ে দেবে না, আপনার প্লেটে কেউ খাবার তুলে দিবে না, আপনাকেই মানে অ্যারেঞ্জ করতে হবে, তাই না? তো যখন আপনি লেগে থাকবেন, যখন আপনি সাহস করে স্টার্ট করবেন, দেখবেন যে আজকে আসছে আপনার মানে এক একদিনের খাবারই ঠিকঠাক মতো হয় নাই, কিন্তু আপনার হয় নাই, এখানে থাকতে হবে। আপনার যদি খাবার হয় নাই, আপনি চলে যান বা অল্টারনেটিভ কিছু করেন, তাইলে কিন্তু আর কাজ হয় না। হ্যাঁ, নাই আমি কম খাইলাম, কিন্তু আমার সাধনা এই জায়গাতে যে এখান থেকে আমার খাইতে হবে, তো এই যে কামড়টা, এই কামড়টা যদি সহ্য করে থাকা যায়, যারাই পারছে, যারাই পারবে, তারা গেইনার হবে। আপনার একটা কোম্পানি ফাইল থেকে আপনার সারা জীবন চলে যেতে পারে, নাকি? ইনকাম ট্যাক্স এমন একটা জায়গা, বিলিভ হয় কিনা? একটা ভালো, হয় স্যার, আমি আসলে এই ক্ষেত্রে মানে এখানে না, একটা কোম্পানি যদি ধরতে পারেন, একটা কোম্পানি আপনাকে বাঁচিয়ে রাখবে, আপনার মানে ভালোভাবে আপনি লাইফ স্টাইল, ভালো একটা লাইফ স্টাইল পাইতে পারেন শুধু একটা ক্লায়েন্ট দেয়া, তো এটা হচ্ছে কথা। তো আপনি এই যে সাহস করে শুরু করছেন কলিগদের দেয়া, আপনার আত্মীয় স্বজন দেয়া, হ্যাঁ, তো শুরু করলেন, আপনি পারলেন, এটা কিন্তু বাড়তে থাকবে। ইনকাম ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে, আপনি কষ্ট মষ্ট করে 2-3 বছরে যদি কোনো মতে মানে সমান সমানও থাকতে পারেন, তারপরে এগুলো কিন্তু কমবে না, বাড়তে থাকবে, আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনার ম্যাচিউরিটি বাড়বে, সাথে সাথে
ভালো কাজও আসবে। যে এই সেক্টরটা আমি যত গবেষণা করতে যত পড়তেছি মানে আমার তত ভালো লাগতেছে, মানে সেক্টরটা যত ক্লিয়ার হচ্ছে। হুম এখন হুম এই যে দেখ মনে করলাম আগে বুঝলাম না কাজ কোথায় পাবো, আমি চিন্তা করছিলাম নিজেকে নিজে হেল্প করবো, দেখা যাচ্ছে উপস্থিত ক্ষেত্রে আমি আমার অনেককে হেল্প করতে পারছি। আমার তো এত ভালো লাগছে এবারে সিজনটা, মানে সবাই যেভাবে সম্মানের সঙ্গে দেখতেছে, সবাই যেভাবে আমার কাছে আসতেছে। এবং আপনার কি একটা বিআইপি বিআইপি ভাব হয়েছে না হ্যাঁ অফিসে? এমন অবশ্যই, মানে আমি আমার ইমেজটা অন্যরকম হয়ে গেছে। হুম, আমার কাছে ফাইন্যান্সিয়াল কোনো ইফেক্ট আমি কাউকে বলি না, একটা লোককে কাউকে বলি না যে ভাই আমাকে দরকার নাই, সাহায্য করে, কিচ্ছু ফাইন্যান্সিয়াল না ব্যাপার নিয়ে কথা বলারই কিচ্ছু না দরকার নাই ভাই, বলা এই দরকার না। আমি বলছি অনেক সুযোগ আছে সামনে, হ্যাঁ আমি বলছি যে আপনাদেরকে হেল্প করতে পাচ্ছি, আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগতেছে। রাইট? এই হ্যাঁ যে হেল্পিং, হেল্প এটাই হেল্প করবেন এটাই, দেখবেন যে অটোমেটিক। এখন আপনি আমি ইনকাম চাচ্ছিলাম ট্যাক্স নিয়ে আমি একটা কথা বলি, আপনি 3-4 বছর সাধনা করেন, 3-4 বছর শুধু মানুষকে হেল্প করেন, 3-4 বছরে আপনি যে স্যাক্রিফাইস করবেন, 3-4 বছর পরে 1 বছরে আপনার 5-7 বছরের ইনকাম একসাথে আসবে আপনার, নিশ্চয়ই তাই না? ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করলে মাসে ইনকাম ট্যাক্স, এরপর তো আপনার ভ্যাটও জানেন, এরপরে জি হচ্ছে আপনি যখন একটা একটা ধরেন, সব ধরার দরকার নাই, মানে যেটা করবেন সেটা প্রপারলি করেন, বুঝে শুনে, মানে এক্সপার্টের মতো করেন।